তো কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আঙ্গুরের যে ভিডিও নিয়ে আসছি, এটা দেখেন বাংলাদেশের দেশের মাটিতে বিদেশি আঙ্গুরের যে কালার, আমরা যদি একটু দেখাই যে প্রত্যেকটি আঙ্গুরে বলে খুব সুন্দর কালার চলে আসছে। এগুলো দেশেই বিদেশি যে আঙ্গুরগুলো হচ্ছে, এটা জাত হচ্ছে একলো একটি জাত, আর এটার সুন্দর কালার এবং প্রত্যেকটা আঙ্গুর একদম মার্কেট যে আঙ্গুরগুলো আসে আমাদের বাংলাদেশে ঠিক সেম। এদিকে যদি দেখাই, এদিকেও বলো আঙ্গুরের কালার খুব সুন্দর চলে আসছে। এই গাছটাতে প্রায় 8 থেকে 9 থুকা আঙ্গুর ছিল, এখন বর্তমানে আঙ্গুর আছে 1, 2, 3, 4 থুকা আছে। নিচে যদি দেখি, নিচের আঙ্গুরগুলোরও খুব সুন্দর এবং পাখিতে যে উত্তাপ করছে, দেখেন পাখিতে খাচ্ছে। তারপরে যে কালারগুলো মাশাল্লাহ, আমাদের বাংলাদেশে আমরা কখনো ভাবি নাই যে এত সুন্দর কালার বাংলাদেশের মাটিতে হবে। সুন্দর কালার এবং সুন্দর ফলন, মাত্র 8 মাসের গাছে। জাত যদি অরিজিনাল হয়, ভালো জাতের আঙ্গুর আমরা আসলে এর আগে পাই নাই, যার কারণে আঙ্গুরের রেজাল্টটা অত আমরা এখনো পেয়ে উঠি নাই। অনেক আমাদের বাংলাদেশে অনেক জাতের আঙ্গুর আছে যেগুলা মানুষ বাণিজ্যিকভাবে চাষ করছে, কিন্তু আদৌ এইসব আঙ্গুরগুলো যদি বাণিজ্যিকভাবে আমরা সামনে আমাদের ফলন আরও বেশি আসে, তখন ওই আঙ্গুরগুলো চাইনা কমলার মতন বাগান থেকে গাছগুলো উঠাই দিতে হবে। তখন পস্তাতে হবে যে আমরা কি কাজ করলাম, কি জন্য আমরা এই আঙ্গুরগুলো লাগালাম। এবং আঙ্গুর লাগানোর আগে আমাদের ভাবতে হবে ভালো জাত লাগাইতে হবে। ওই যে সবুজ আঙ্গুর আমরা অনেকে দেখছি বাণিজ্যিক চাষ, বিশাল আঙ্গুর ধরেছে, ওগুলো লাভ নাই। বীজ আছে 4টা 5টা করে, খোসা মোটা, খোসা পাতলা কিনা। আঙ্গুরের মেন 4টি গুণ থাকতে হবে। 1 নম্বর আছে খোসা পাতলা হতে হবে, আঙ্গুরের ভিতরে বিজলে টাইপের হলে আঙ্গুর চলবে না। 2 নম্বর বিজলে হওয়া যাবে না, এবং সিড 1টার বেশি সিড হলে সেই আঙ্গুর আর বাজারে চলবে না। এবং গুণগত মান সম্পূর্ণ কালার আসতে হবে, যেটা এই যে একলো আঙ্গুরের যে কালারটা আসছে ঠিক সেম এমন সুন্দর কালার আসতে হবে। যদি কালার না আসে, তাহলে আপনার মার্কেট প্রাইসে আপনি যে ভালো দাম পাবেন না। যদি দেখেন এদিকের আঙ্গুরগুলো যে কি মোটা মোটা হয়েছে, অলরেডি প্রচুর মোটা মোটা হয়েছে, খুব সুন্দর একটি একটি আঙ্গুর, একদম বাজারের আঙ্গুরের মতনই সাইজ আসছে। আর যেটা বিষয় হচ্ছে একলো আঙ্গুরের যে কালারটা এত সুন্দর কালার আসছে, এবং প্রথম বছর থেকে থোকা একটু ছোট ছোট। আমাদের যে কথা বলছিলাম আঙ্গুরের কালার এবং বাণিজ্যিকভাবে আসলেই আমরা কতটুকু লাভবান হব, বর্তমানে 1 কেজি আঙ্গুর বাজারে কত দর বিক্রি হচ্ছে। 1 কেজি আঙ্গুরের দর এখন প্রায় 300 থেকে 350 টাকা, 1 কেজি কমলার দাম 350 টাকা। 1 কেজি আঙ্গুর বিক্রি হচ্ছে মোনাক্কে। এখন আমরা বাংলাদেশে যে আঙ্গুরগুলো পাচ্ছি বা কিনছি, এগুলো আসলে কি আঙ্গুর? আঙ্গুর না, ওগুলো মোনাক্কা জাতের আঙ্গুরের মতন দেখতে আঙ্গুর আমরা কিনে খাচ্ছি 300 টাকা 350 টাকা, কিন্তু অরিজিনাল আঙ্গুরগুলো আমরা বলো পাচ্ছি না। আমরা যে মোনাক্কা জাতের আঙ্গুরগুলো পাচ্ছি, এই আঙ্গুর আমাদের একদিন বাংলাদেশ আঙ্গুরের দেশ হবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সামনের বছর হয়তো বা আরও নতুন নতুন জাতের যে আঙ্গুরগুলো আছে সেগুলোতে ইনশাল্লাহ ফল আসবে। অলরেডি আমরা আরও 5 বিঘা আঙ্গুর লাগানোর প্ল্যান তৈরি করে ফেলছি। সামনের বছর যত ফল আসবে, সেই গাছগুলো দেখার পরে যে আরও আমরা আঙ্গুরের বাণিজ্যিকভাবে বাগান তৈরি করব, যেগুলো দেশি জাতের আঙ্গুর, গোল গোল আপনার চামড়া পুরু, এই আঙ্গুর থেকে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। কেননা আপনি যদি সাবধান না হন, এই আঙ্গুর বলো, আপনি আঙ্গুর চাষ যদি আপনি বাণিজ্যিকভাবে করেন, তাহলে বলো অনেক বড় একটা মার খেয়ে যাবেন। যেটা আপনি বাণিজ্যিকভাবে চাষ করার পরে যদি বিক্রি না করতে পারেন, চাইনা কমলার মতন গাছ কাটবেন, সারাদিন কানবেন, কিন্তু সেই কে লাভ হবে? যে বাগান মালিকের থেকে আপনি চারা কিনতেছেন, ওই বাগান মালিকই বলো লাভ হবে। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য আমাদের ভাবতে হবে যে এত সুন্দর কালারের আঙ্গুর যদি আমি বাজারে নিয়ে বিক্রি করি, ওই চামড়া পুরো আঙ্গুর আর এই আঙ্গুর যদি এক জায়গায় করি, তাহলে ওই আঙ্গুর কেউ খাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা যে কোনো মানুষ কালার দেখেই কিনবে, কেননা এর কালার এবং মিষ্টি, এবং এটা সিড একটা আছে সিড, কিন্তু সামনে আমরা যে গবেষণা করতেছি, সামনের থেকে আর সিড থাকবে না। সিড আঙ্গুরের থেকে রিমুভ করে দেওয়া হবে, ছোটোর থাকতেই আমরা অপারেশন করে রিমুভ করে দেবো ইনশাল্লাহ। যদি সামনের বছর ইনশাল্লাহ দেখাবো যে আমরা আমাদের যত বড় সিডই থাকুক না কেন, আমাদের আঙ্গুরে কোনো সিড থাকবে না। কেননা বাংলাদেশে এখন অনেকেই পরীক্ষা করে দেখেছে যে সাকসেসফুল, আঙ্গুরে সিড থাকতেছে না। তাহলে আমাদের ভাবতে হবে যে কি, আমাদের আগে ভালো জাত সংগ্রহ করতে হবে।
আঙ্গুর লাগাইলেই যে আমরা ওই যে কোটিপতি হয়ে গেলাম, ভিডিও দেখে কেউ কখনো চাষ করতে যেন না, কেননা সবাই মুখে কোটিপতি বানাই ফেলে। আসলে একটা চারা রোপণ করার থেকে, বানে ওঠা থেকে, পরিচর্যা করার থেকে অনেক সময় মানুষ পারে না, যেগুলা মানুষ হাল ছেড়ে দেয়। হাল ছাড়ার আগে যদি আপনি ভালো জাতটা সংগ্রহ করেন, যে পরিশ্রমটা করবেন আপনি, ওই পরিশ্রমটা যদি ভালো জাত সংগ্রহ করার পরে ভালো জাতে চারা রোপণ করেন, তাহলে বলো আপনার কি হবে, তখন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কালার দেখে আমি মনোমুগ্ধ হই যে একলো আঙ্গুরের এত সুন্দর কালার, আর বাংলাদেশে অন্যান্য জাতের যেরকম বাইকনুর আছে, তারপরে মনোড্রোপ আছে, তারপরে অনেক জাতের আঙ্গুর আছে, যেগুলো ডিকসন, গ্রিন লং, বহুত জাতের আঙ্গুর আছে। গ্রিন লং গ্রিনই হবে, কিন্তু একলোর কালার আসবে, তারপরে আপনার হ্যালোইনি কালার আসতেছে খুব সুন্দর, তারপরে বাইকুনের সুন্দর কালার আসতেছে। বাইকুনের মানে বাংলার নূর, একবারে চকচক চকচক করে কালো, একদম লাল কালার। আর এটা লাল না, এটা লাল খয়েরি মিশ্রণের একটি আঙ্গুর, যেটা আছে কালার খুব চমৎকার একটি কালার। প্রথম বছর গাছ তো বেশি বড় না, এই একটা ছোট একটি বাচ্চা গাছে যে 8 থুকা 10 থুকা আঙ্গুর হয়েছে, যে বাংলাদেশের মাটিতে বিদেশি আঙ্গুর হচ্ছে। দেশি আঙ্গুর তো যে কোনো আবহাওয়ায় হচ্ছে, বীজ আছে 5টা 6টা করে, ভিতরে জেলির মতন। তাহলে আমাদের দেশি আঙ্গুর থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, বিদেশি আঙ্গুর যেগুলো আমরা বিদেশ থেকে আসে, বাংলাদেশে যে আঙ্গুরগুলো আমরা খেতে পাই, সব তো আমাদের বাংলাদেশে একটি আঙ্গুরও বলে উৎপাদন কৃত আঙ্গুর না, সবগুলাই আছে আপনার যেরকম ইন্ডিয়ার থেকে আসে, আপনার অস্ট্রেলিয়া থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে আঙ্গুরগুলো আসে। সবচেয়ে বেশি আঙ্গুর আসে আমাদের ইন্ডিয়ার থেকে, নাসিক, ইন্ডিয়া নাসিক, ছোলাপুর, বারিশা এইসব এলাকার থেকে আঙ্গুরের আমরা আঙ্গুর যেগুলো পাই, তাও বিষ মুক্ত না, বিষ বিষের ভিতরে চোবাই, চোবানোর পরে বলো ওই আঙ্গুরগুলো আমাদের বাংলাদেশে চলে আসে। ক্যারেটের ওজন করে যে 20 কেজি কি 30 কেজি একটি আঙ্গুরের ক্যারেট, ওইভাবে বলে চলে আসছে। কিন্তু একটা আঙ্গুর দেখেন যে 1 মাস 2 মাস আপনার টাঙায় রাখছে, কিন্তু বোটা পচে যাচ্ছে, কিন্তু গা ভালো পচছে না, তাহলে কি একটা বিষ তারা দিচ্ছে। আমরা চাচ্ছি যে ফরমালিনমুক্ত বিষমুক্ত বাংলাদেশি আমরা যে আঙ্গুর খেতে পারবো, বা আমরা নিজেরা ফলায় যদি আঙ্গুর খেতে পারি, আমাদের আঙ্গুরের চাহিদা পূরণ হবে, এবং বাংলাদেশে একদিন স্বপ্নের দেশ হবে আঙ্গুরের দেশ, যেটা ইনশাল্লাহ আমাদের সামনে। আমাদের তো সফল হয়ে গিয়েছি, আরও যখন আমরা বাণিজ্যিকভাবে বিক্রি করব, তখন আমরা মনে করব যে বাংলাদেশ থেকেই আমরা আমরা ইম্পোর্ট করব তখন আঙ্গুর। এমন একটা দিন চলে আসবে যেটা এখন পেয়ারা মালয়েশিয়ায় যাচ্ছে, তারপরে আপনার সৌদিতে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রতে বলো আমাদের বাংলাদেশ থেকে এখন পেয়ারা প্যাকেটিং হয়ে চলে যাচ্ছে বলো বিদেশে। কে পাঠাচ্ছে জানেন? এটা সবচেয়ে বড় কৃষক চাঁপাইনবাবগঞ্জের রফিকুল মামা, তিনিই বলো তার ফার্মের থেকে প্রতিনিয়ত তারা টনকে টন পেয়ারা পাঠাচ্ছে, তারা অনেক লাভবান হচ্ছে। যে আমরা যদি সবাই বাংলাদেশের কৃষকদের থেকে নিয়ে বিভিন্ন জাতের ফল যদি আমরা ইনপুট করতে পারি, সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। এই জন্য আমাদের ভাবতে হবে, ভালো জিনিস নিয়ে চিন্তা করতে হবে, ভালো জিনিস রোপণ করতে হবে, সবসময় চিন্তা করতে হবে, দেশি জিনিস চাষ করব না। দেশি জিনিস চাষ করলে অনেক সময় আমাদের ক্ষতির সম্মুখীনে সামনে পরিস্থিতি সামাল দিতে পারবো না, সেই চিন্তা ধারণাই আমরা। এই একলো জাতের আঙ্গুর যদি কেউ লাগাতে চান বা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, আমরা চারা এখনও রেডি করি নাই, চারা রেডি করতে আমাদের লেট হবে, আমাদের বুকিং দিতে পারেন, বা যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চান, সামনের বছর আরও দ্বিগুণ ফলন হবে, আপনারা তখন দেখতে পারবেন। সবাই আজকে ভিডিও বেশি বড় করব না, অল্প ফল আছে, সব মিলে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজায় দিবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশাই রইল। সেই পর্যন্ত আমাদের চ্যানেলে সাদাই থাকুন, আমরা আমাদের বাগানের বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।